আমার সঙ্গে লড়াইটা লড়তে গিয়ে তুমি জুজুকে শিখন্ডি হিসেবে খাড়া করছো, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করছো না অনন্যা। আমার কাজের ঠিক ভুলের বিচার তো আমি করব, ঠিক যেমন তোমার কাজের ঠিক ভুলের বিচারটা তুমি করছো। তুমি কোর্ট কাছারিটা করো না অনন্যা। দেখো জুজু তোমার মেয়ে, জুজু তোমার কাছেই যাবে, তোমার কাছেই ও থাকবে। না আচ্ছা কি ব্যাপার বলো তো অভিমন্যু, আমরা তো কিছুই বুঝতে পারছি না, সত্যিই জানি না কি। আরে বাবা কালকে মামুনির জন্মদিন। বাবা এবাড়িতে আবার বহু মানুষদের জন্মদিনও পালন করা হচ্ছে নাকি? আগে তো কখনো হয়নি। মেজো দিদা, মামুনি শুধু এবাড়ির বউ না, মামুনি আমার মামুনি, আর সে আমার। আরে বাবা কালকে মামুনির জন্মদিন। বাবা এবাড়িতে আবার বহু মানুষদের জন্মদিনও পালন করা হচ্ছে নাকি? আগে তো কখনো হয়নি। কোথাও কি লেখা আছে নাকি যে বউদের জন্মদিন পালন করতে নেই? এই এরকম পাকা পাকা কথা বললে না, তোমায় আমি একটু টেনে চড় মারবো। উফ কি দিয়ে এখন তো এত চিন্তা করতে হবে না, আমি আমার উপহার আমি নিজেই চেয়ে নেব। আমি যা চাইবো সেটা তোর কাছেই আছে মা। কি চাও বলো? তুই এবার তোর মার কাছে ফিরে যা মা, এটাই হবে আমার জন্মদিনের সবচেয়ে বড় উপহার। এই এই যে জুজু, তুমি কি জানো যে তোমার মায়ের জন্মদিনে এবাড়ির কেউ একটা ফুল পর্যন্ত তোমার মাকে দিয়ে বলেনি যে নাও আজ তোমার জন্মদিন? জানিস কিছু তুই? হ্যাঁ জিজু একটা কথা বল তো তুই আমাকে, যে তুই মেয়ে হিসেবে তোর মায়ের জন্য একটু কষ্ট হয় না? হয় না না, একবার তোর মনে হয় না যে তোর মা যা যা কিছু পায়নি জীবনে, এ বাড়ি থেকে যা যা কিছু পায়নি সমস্ত কিছু পাচ্ছে একটা অন্য কেউ, অন্য বাড়ির মেয়ে? আমার মাম্মাম পাপা তোমাকে উকিল রেখেছে নাকি? জানতাম না তো। জুজু ও তো ঠিক কথাই বলেছে মেজো মা, ওর যদি কোনো বক্তব্য থাকে ও নিজের মায়ের সঙ্গে সোজাসুজি কথা বলে নেবে। আর আজকের এই অনুষ্ঠানের জন্য অনন্যাকে বলার কোনো জায়গা নেই, তার প্রয়োজনও নেই, কারণ আমাদের অফিসিয়ালি ডিভোর্স হয়ে গেছে। তুমি জুজুর সামনে সবসময় এই ধরনের কথা বলে ওর মনটা বিষতে চাইবে, তুমি কেন ভুলে যাচ্ছ? এইসব করে ওর মন বিষতে পারবে না তুমি। প্রত্যেকে যে যার নিজের কপালে নিজের পাওনা আদায় করে নেয়, আর পরমেশ্বরীও সেটাই করেছে। তাই আর কে কি পেল না সেটা উদাহরণ দেওয়ার কোনো জায়গা এটা নয়। পরমেশ্বরী সময় নষ্ট না করে কেকটা কাটো প্লিজ। আমাদের সব রেডি হয়ে গেছে। রেডি তো? একদম। ঠিক আছে জুজু, যা তাড়াতাড়ি রেখে দিয়ে আর ওটা নিয়ে যা, তাড়াতাড়ি কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পারু, হ্যাপি বার্থডে টু ইউ। আমি একটু তোমাকে খাওয়াই। বাবা আপনাকে পরে খেতে দিই।
নতুন বউ পায়েস খাবেনি, পায়েস খেয়ে নাও। কিরকম দূরের মানুষ হয়ে কথা বলছিস তুই আমাদের সাথে, এরকম ভাবে তো তুই আমাদের সাথে কথা বলিস না জুজু। আমার মনটা ভালো লাগছে না রে। আচ্ছা মামুনি, তুমি কাঁদছো কেন বলো তো? জন্মদিনের দিন কেউ এভাবে কাঁদে? কেউ কাঁদে না। আমি তোমাকে এমন কিচ্ছু বলিনি তো, আমি তোমাকে ভালো করেই বলেছি। অবশ্য তোমরা বলছো আমি ভালো করে বলছি না, তোমাদের মনে হচ্ছে যে আমাকে বোধহয় মামামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, এই জন্য আমি মন খারাপ করছি। তা কিন্তু নয়, তা একদমই নয়। আমি পরে ভেবে দেখলাম যে মামামের প্রতিও তো আমার একটা রেসপন্সিবিলিটি আছে, বলো। আমি এতদিন অন্যায় করছিলাম। এসব কি বলছিস তুই জুজু? হ্যাঁ বাবা, তুমি বলো, আমার তো মামামের কাছে থাকা উচিত, মামামের কাছে যাওয়া উচিত। সে তো একা একাই থাকে, আমিও তো তার মেয়ে না, এরা তো ভুলে গেলে চলবে না বলো? তোর আমায় ছেড়ে থাকতে একটু কষ্ট হবে না? তুমি তো সবই জানো মামনি, আমার যে কষ্ট হবে তা তোমার থেকে ভালো আর কেউ জানে না। তুমি যদি জানোই তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? কষ্টের কি আছে, দেখা সাক্ষাৎ তো হবে। আর আমি কি আসবো না, নাকি আমার এখানে আসা আর চলবে না? জুজু, জুজু, সপ্তাহে দুদিন মানে শনিবার আর রোববার করে তুই তোর মামামের কাছে থাকবি, আর সোম থেকে শুক্র তুই এখানে যেমন আছিস তেমনি থাকবি। এরপরেও তোর মামাম যদি কোর্টে যায় তাহলে যাবে, সে কোর্ট আমি ফেস করে নেব। দাঁড়াও, সেটা আমার উপর ছাড়ো। সেটা তোর উপর ছাড়বো মানে? না মানে আমি ওখানে গিয়ে কতদিন থাকবো সেটা না হয় আমাকে ঠিক করতে দাও। কতদিন থাকবি মা? আগে তো যাই, তারপর দেখা যাবে। শোন জুজু, যাই বললেই তো এক্ষুনি কেউ যাচ্ছে না। যাবো যাচ্ছি বলেও তো কটা মাস কাটিয়ে দেওয়া যায়। কেন কটা মাস কাটাতে যাবে কেন? মামাম তো একা একাই থাকে, তোমরা তো তাও এখানে এতগুলো লোকের মাঝখানে থাকো। আর তাছাড়া এটা মামামের একটা লেজিটিমেট ডিমান্ড যে সে তার মেয়েকে চায়, কিছু অন্যায় তো চায়নি সে। তুই একদিনে এতটা পাল্টে গেলিস জুজু। পাল্টানোর তো কিছু নেই মামুনি, আমি শুধু একটা বড় ভুল করতে চলেছিলাম আর তুমি শুধু সেই ভুলটাকে ঠিক করে দিয়েছো, সো ইটস ইওর ক্রেডিট মামুনি। তুই কি মনে মনে আমার থেকে খুব দূরে সরে যাচ্ছিস মা? আমার খুব ভয় করছে রে তোকে দেখে। আচ্ছা মামুনি, তোমার কেন এটা মনে হচ্ছে যে আমি তোমার থেকে দূরে সরে যাচ্ছি? কোথায় যাচ্ছিস জুজু? মামামের কাছে। কাল পর্যন্ত তো তুই আমায় কিছু বলিসনি, তুই আজ মামামের কাছে যাবি? কিন্তু এই কথা তো বলেছিলাম যে আমি এখন থেকে মামামের কাছেই থাকবো। কিন্তু সেটা যে আজ থেকেই তা তো বলিসনি। কেন আপনারা এমন করছেন? কেন বলছেন আমার বোন কোথায়? আপনার একটা মেয়ে আছে, পারমি তো আপনার মেয়ের মতো, ও আপনাকে মায়ের মতন দেখে, আপনি এই জন্য ওকে ভালোবাসতে চেয়েছিলেন। অন্তত নিজের মেয়ের কথাটা মনে করে আমাকে বলে দিন আমার বোন কোথায়। কেন আপনারা সবাই মিলে এমন করছেন? লোক কি মানুষকে এতটাই অসহায় করে দেয় যে নিজের বিবেকের গলাটা টিপে ধরতে হয়? এইভাবে কাজ হবে না, পুলিশকে ডাকতে হবে। এরা ভদ্র ভাষায় কথা শোনার লোক নয়। নমস্কার। কে কে ওখানে?